আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি এই যে হেক্সেডিসিমেল সংখ্যা দশ ষোলো ভিত্তিক এই সংখ্যাটির বাইনারি মান কীভাবে নির্ণয় করতে হয় তা আলোচনা করব লক্ষ্য করি তো হেক্সের হতে বাইনারি করার জন্য হেক্সের প্রত্যেকটা প্রতীকের সমতুল্য চার বিট করে বাইনারি মান নির্ণয় করতে হবে প্রথমে কিভাবে। এখানে আমরা সাজিয়ে নিতে পারি এক প্রথমে লিখব আর এই শূন্য শেষে লিখব একটু দূরে দূরে লিখব কারণ এর প্রতিটি সমতুল্য চার বিট বাইনারি মান লিখব অর্থাৎ এই একের সমতুল্য চার বিট বাইনারি মান এখানে লিখব এবং শূন্য এর সমতুল্য চার বিট বাইনারি মান এখানে লিখতে হবে তো এই ক্ষেত্রে আমাদের এক এবং শূন্য এর চার বিট বাইনারি মান কত সেটি আগে নির্ণয় করে নিতে হবে তা আমরা চার বিট বাইনারি মান বের করার জন্য এখানে একটি দাগ দিয়ে এখানে রাফ বা গণনা করে নিতে পারি যেমন একটি কোড ধরে আমরা নির্ণয় করতে পারি এইট ফোর টু ওয়ান এই যে এইট ফোর টু ওয়ান এই কোড ধরে আমরা এক্সেলিসিমেন্ট সংখ্যার শূন্য থেকে এফ পর্যন্ত এই ষোলোটি প্রতীকের চার বিট বাঁ মান নির্ণয় করতে পারি তো আমাদের এখানে এক আর শূন্য এর বাঁ মান নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা একের বাঁ মান নির্ণয় করতে হবে এক এখানে আমরা লিখে নিতে পারি এবার এইখানে আমরা দেখব এই চারটা প্রতীকের মধ্যে এক আছে কিনা এই যে এক আছে সবার শেষে তো এক যেহেতু সবার শেষে আছে একের পরিবর্তে এক হবে বাকিগুলা শূন্য হবে একের পরিবর্তে এক যেখানে আছে সেখানে এক হবে বাকিগুলা শূন্য হবে এটি হচ্ছে এই এর সমতুল্য চার বিট বাইনারি মান এখন এই বাইনারি মানটা আমরা এইখানে লিখবো চার বিট মান পেলাম অনুরূপভাবে শূন্য এখানে লিখতে পারি দিয়ে চার বিট বাইনারি মান নির্ণয় করব তো শূন্য সবগুলোর মান যদি শূন্য হয় তাহলে যোগফল শূন্য সেজন্য শূন্যের চার বিট বাইনারি চারটা শূন্য 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 শূন্যের তিন বিট বানারি তিনটা শূন্য আমরা অক্টাল মান নির্ণয় করার সময় দেখেছিলাম আর শূন্য এর চার বিট বানারি চারটা শূন্য এবার এই চার বিট বাইনারি আমরা শূন্য নিচে লিখব এখন এই যে বাইনারি মান আমরা সাজিয়ে লিখতে পারি সমান দিব প্রথমে যে অংশটুকু আছে প্রথমে লিখব শেষে যে অংশটুকু আছে শেষে লিখব লেখার পরে উভয় দিকে ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব কারণ বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই এখানে আমাদের আরেকটি বিষয় জেনে রাখা উচিত সেটি হচ্ছে এই যে বাইনারি সংখ্যাটা এটি হচ্ছে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা সর্ববামের যে শূন্যগুলি রয়েছে এই শূন্য না লিখলেও হয় সেজন্য আমরা ফাইনালি যখন উত্তর লিখব তখন এই যে বামের শূন্যের কোনো মূল্য নাই সেজন্য এই তিনটে শূন্য বাদ দিয়ে এই অংশটুকু এইখানে লিখব এই অংশটুকু এইখানে লিখব ব্রাকেট দিয়ে ভিত্তি হিসাবে এই দুই লিখে দিব অর্থাৎ বাম দিকের এই শূন্য এখানে না লিখলেও হবে কারণ পূর্ণ সংখ্যার বামে শূন্যের কোনো মূল্য নাই আমরা জানি